আসসালামু আলাইকুম ভিউয়ার্স, প্রাইজ বাংলাদেশ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে আবারও সুস্বাগতম জানাচ্ছি। তো ভিউয়ার্স, ভিভো আরও একটি নতুন মডেল নিয়ে এসেছে মার্কেটে। মডেলটি হচ্ছে ভিভো Y03। এই মডেলটি আজকে আনবক্স করে দেখব, এই বক্সের ভিতরে কী কী থাকছে এবং ডিভাইসের মধ্যে কী কী ফিচার আছে সেই ফিচারগুলো নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। তো ভিউয়ার্স, ভিডিওর এই পর্যায়ে আপনাদের কাছে আমার একটি ছোট্ট রিকোয়েস্ট, ভিডিওতে এখন একটি লাইক করে দিবেন। আপনার একটি লাইক আমাকে আরও কোয়ালিটিফুল ভিডিও বানাতে অনুপ্রাণিত করে। তো ভিউয়ার্স, আর দেরি না করে চলুন দেখে নেই এই ফোনটির বক্সের ভিতরে ডিভাইস ছাড়া কী কী থাকছে। তো প্রথমে এই বক্সটি কেটে নিচ্ছি। এরপর আমরা পেয়ে যাচ্ছি হচ্ছে সেই ডিভাইসটি। তো ভিউয়ার্স, ভিভোর নতুন ডিভাইসটি আমাদের হাতে চলে এসেছে। তো দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর একটি কালার, এই কালারটি হচ্ছে জিম গ্রিন। এই ফোনটির আরও একটি কালার অ্যাভেলেবেল, সেটি হচ্ছে স্পেস ব্ল্যাক, ওই কালারটিও আমরা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এই ফোনটির কোথায় কী ইউজ করা হয়েছে সেটি আমরা একবার দেখে নিচ্ছি। টপ সাইডে রয়েছে হচ্ছে লাউড স্পিকার এবং ডান পাশে আছে ভলিউম রকার্স এবং পাওয়ার বাটন, আর বাম পাশে সিম ট্রে, দুইটা সিম একটা মেমোরি কার্ড একই সাথে ইউজ করতে পারবেন আপনারা এই ফোনটিতে। এবং ডাউন সাইডের ইউজ করা হয়েছে মাইক্রোফোন, টাইপ সি চার্জিং পোর্ট এবং 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক। এবং পেছনে ইউজ করা হয়েছে দুইটা ক্যামেরা, একটি ক্যামেরা হচ্ছে 13 মেগাপিক্সেলের, আরেকটি ক্যামেরা হচ্ছে 0.08 মেগাপিক্সেলের, এবং ফ্ল্যাশ লাইট। এই যে ব্যাক প্যানেলটি, এটি হচ্ছে গ্লাস। তো ডিজাইনের দিক থেকে আমার কাছে এটা মনে হচ্ছে একদম 100-এ 100, কোনো দিক থেকেই কমতি রাখেনি ভিভো কোম্পানি Y03-তে। তো ভিউয়ার্স, এরপর আমরা দেখে নিচ্ছি বক্সের ভিতরে কী কী থাকছে। স্টিকার, এবং সুন্দর একটি ব্যাক কেস দিয়েছে, এবং ওয়ারেন্টি কার্ড এবং ইউজার ম্যানুয়াল কার্ড, টাইপ সি চার্জিং কেবল, অ্যাডাপ্টর, অ্যাডাপ্টরটি হচ্ছে 15 ওয়াটের, আর হচ্ছে সিম ইজেক্টর টুল। তো ভিউয়ার্স, একটি জিনিসেরই অভাব, সেটি হচ্ছে হেডফোন। হেডফোন নেই, তবে আপনারা যে দোকান থেকে আপনারা ফোনটা কিনবেন সেই দোকানে অবশ্যই কেনার আগে বলে নেবেন আমাদের হেডফোন দরকার। তো যদি বলে নেন সেক্ষেত্রে অবশ্যই আপনাকে গিফট হিসেবে দিবে তারা। তো ভিউয়ার্স, এখন জেনে নেব এই ফোনটির ফিচার সম্পর্কে। এই ফোনটির পেছনে হচ্ছে দুটি ক্যামেরা, একটি 13 মেগাপিক্সেলের, আরেকটি হচ্ছে 0.08 মেগাপিক্সেলের, আর এখানে আপনারা ফ্ল্যাশ লাইটটা পেয়ে যাবেন। আর ফ্রন্টে যে ক্যামেরাটা ইউজ করা হয়েছে সেটি হচ্ছে 8 মেগাপিক্সেলের। আর এই ফোনটির ডিসপ্লে সাইজ হচ্ছে 6.56 ইঞ্চি, এটি 90Hz রিফ্রেশ রেট সাপোর্ট করে, আর ডিসপ্লে প্যানেলটি হচ্ছে IPS-এর, রেজলিউশন হচ্ছে HD+, আর এই ফোনটির পিক ব্রাইটনেস হচ্ছে 440। ফোনটিতে প্রসেসর হিসেবে আপনারা পেয়ে যাবেন হেলিও G85 প্রসেসর, এটি 2.0 GHz-এর একটি প্রসেসর। এবং এই ফোনটিতে রয়েছে 4GB র্যামের সাথে 4GB এক্সটেন্ডেড র্যাম এবং 64GB ফোন স্টোরেজ। ফোনটিতে 5000mAh ব্যাটারি দেওয়া আছে এবং 15 ওয়াটের চার্জিং আপনারা এই ফোনটিতে পেয়ে যাচ্ছেন। ফোনটির ওয়েট এবং থিকনেস সব দিক থেকেই আমার কাছে ভালো লেগেছে, কোনো দিক থেকেই খারাপ লাগার মতো কোনো কিছু ভিভো ইউজ করেনি এই ফোনটিতে। তো ভিউয়ার্স, এই ফোনটি সম্পর্কে আপনার মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন। আর আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। দেখা হবে পরের ভিডিওতে। আসসালামু আলাইকুম।